মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা না বাড়ালে সমস্যা আরও প্রকট হবে। দেশে শতকরা 18.7% বয়স্ক ও 12.6% শিশু কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত। তাদের 92% কোনো চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 2018 থেকে 2019 সালের জরিপে এ তথ্য উঠে আসে। গবেষকরা বলছেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ। শিশুরাই কিন্তু বেশি সাফার করে মানসিক স্বাস্থ্য সমস্যায়, বড়দের তুলনায় সংখ্যাটাও তাদের মধ্যে বেশি। এবং সবচেয়ে কষ্টের জায়গাটা এটাই, শিশুরা কিন্তু ওদের সিদ্ধান্ত নিতে পারে না। বাবা মনে করতো কোনো সমস্যা নেই, এমনি এমনি করছে, ওকে নিয়ে যাবো কেন, কিন্তু ওর ক্ষতি হয়ে যাচ্ছে, বাড়তে থাকে। মোবাইল নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত, হ্যাঁ, এবং ধরো রাতের ঘুম আসে না। সব মিলিয়ে আমাদের কিশোর কিশোরীরা কিন্তু সবচেয়ে ভালো নয় বলবো, খারাপ অবস্থায় আছে। এবং ড্রাগসে ঢুকে গেছে তারা, অনেক সময় গ্যাং কালচার শুরু হয়েছে, হ্যাঁ, তারা সেই জায়গায় ইনভলভ হয়ে গেছে, বাবা মার সাথে দূরত্ব বেড়েছে, স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে। সব মিলিয়ে যে ঘটনাটা ঘটছে ওদের মধ্যে একটা সুইসাইডাল, যেটা আমরা বলি আইডিয়েশন বা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। তারা জানান, বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক মানসিক স্বাস্থ্য পেশাজীবী নেই। 92% ট্রিটমেন্ট গ্যাপ, এটা অনেক অনেক বড় কথা, মানে 8% মানুষ সেবা পায়। আমরা চাই এই গ্যাপটা কমাতে, আমাদের রিচটা একটু বাড়াতে হবে আসলে, আর বাড়ানোটা একটু কঠিন। মানে সবাই যদি জানে এনএমএইচে সেবা আছে, সবাই যদি এসে ভিড় করে, এনএমএইচের পক্ষে এত লোককে সেবা দেওয়া সম্ভব না। 18% মানে মানুষ তো সোজা কথা না। 90% মানুষেরই কিন্তু এরকম মৃদু বা মাঝারি ধরনের সমস্যা আছে, বাকি 10% ধরেন সিভিয়ার বা আমরা বলছি। এদের যদি একটু তারা দৈনন্দিন জীবন চলাফেরার পাশাপাশি যদি একটু পেশাগত কাউন্সিলিংটা নেয় বা সাইকোথেরাপি নেয়, তারা কিন্তু অনেক ভালো থাকতে পারে। পেশাগত সাইকোলজি যাদের বলছি, তাদেরকে তৈরি করাও হচ্ছে একটু সময়ের ব্যাপার, কারণ অনেক রিগোরাস প্রসেস দিয়ে তৈরি হতে হয়। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে 4 দিনের সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এর আয়োজক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা না বাড়ালে সমস্যা আরও প্রকট হবে। দেশে শতকরা 18.7% বয়স্ক ও 12.6% শিশু কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত। তাদের 92% কোনো চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 2018 থেকে 2019 সালের জরিপে এ তথ্য উঠে আসে। গবেষকরা বলছেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ। শিশুরাই কিন্তু বেশি সাফার করে মানসিক স্বাস্থ্য সমস্যায়, বড়দের তুলনায় সংখ্যাটাও তাদের মধ্যে বেশি। এবং সবচেয়ে কষ্টের জায়গাটা এটাই, শিশুরা কিন্তু ওদের সিদ্ধান্ত নিতে পারে না। বাবা মনে করতো কোনো সমস্যা নেই, এমনি এমনি করছে, ওকে নিয়ে যাবো কেন, কিন্তু ওর ক্ষতি হয়ে যাচ্ছে, বাড়তে থাকে। মোবাইল নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত, হ্যাঁ, এবং ধরো রাতের ঘুম আসে না। সব মিলিয়ে আমাদের কিশোর কিশোরীরা কিন্তু সবচেয়ে ভালো নয় বলবো, খারাপ অবস্থায় আছে। এবং ড্রাগসে ঢুকে গেছে তারা, অনেক সময় গ্যাং কালচার শুরু হয়েছে, হ্যাঁ, তারা সেই জায়গায় ইনভলভ হয়ে গেছে, বাবা মার সাথে দূরত্ব বেড়েছে, স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে। সব মিলিয়ে যে ঘটনাটা ঘটছে ওদের মধ্যে একটা সুইসাইডাল, যেটা আমরা বলি আইডিয়েশন বা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। তারা জানান, বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক মানসিক স্বাস্থ্য পেশাজীবী নেই। 92% ট্রিটমেন্ট গ্যাপ, এটা অনেক অনেক বড় কথা, মানে 8% মানুষ সেবা পায়। আমরা চাই এই গ্যাপটা কমাতে, আমাদের রিচটা একটু বাড়াতে হবে আসলে, আর বাড়ানোটা একটু কঠিন। মানে সবাই যদি জানে এনএমএইচে সেবা আছে, সবাই যদি এসে ভিড় করে, এনএমএইচের পক্ষে এত লোককে সেবা দেওয়া সম্ভব না। 18% মানে মানুষ তো সোজা কথা না। 90% মানুষেরই কিন্তু এরকম মৃদু বা মাঝারি ধরনের সমস্যা আছে, বাকি 10% ধরেন সিভিয়ার বা আমরা বলছি। এদের যদি একটু তারা দৈনন্দিন জীবন চলাফেরার পাশাপাশি যদি একটু পেশাগত কাউন্সিলিংটা নেয় বা সাইকোথেরাপি নেয়, তারা কিন্তু অনেক ভালো থাকতে পারে। পেশাগত সাইকোলজি যাদের বলছি, তাদেরকে তৈরি করাও হচ্ছে একটু সময়ের ব্যাপার, কারণ অনেক রিগোরাস প্রসেস দিয়ে তৈরি হতে হয়। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে 4 দিনের সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এর আয়োজক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।